আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকে জানতে চেয়েছে আমি আমার টিয়া পাখিকে কিভাবে হ্যান্ড ফিডিং করাই। সিরিঞ্জের মাধ্যমে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি আমার পাখিটিকে খাওয়াই। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর খুব ভালো করে অবশ্যই এই বিষয়টি শিখে নেবেন, নইলে কিন্তু আপনার পাখির হতে পারে মারাত্মক বিপদ এবং কি মরেও যেতে পারে। সিরিঞ্জ দিয়ে খাওয়ালে কিন্তু কোনোভাবেই এর ভেতরে বাতাস থাকা যাবে না। তো আমি কিভাবে সিরিঞ্জের মধ্যে খাবার ভরি সেটা অবশ্যই এখনই মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন সিরিঞ্জ, আর এখন আমি এর ভেতরে এই যে আমার টিয়া পাখির খাবারটা ভরবো। আস্তে আস্তে এর ভেতরে খাবারটা ভরতে হবে। আমি যেভাবে করব ঠিক আপনারা সেভাবেই করবেন। এভাবে করলে কিন্তু সিরিঞ্জের ভেতরে কোনোভাবেই কোনো হাওয়া থাকবে না। চেষ্টা করবেন যেন ভিতরে কোনো হাওয়া না থাকে। তো ভরা শেষ হয়ে গেলে উপরের দিকে যে খাবারটা গেছে সেটা কিন্তু নিচের দিকে নামিয়ে আনতে হবে, ঠিক আমি যেভাবে করতেছি ঠিক সেরকম ভাবে। এখন এই যে খাবারটা নিচ দিকে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কিন্তু আনতেছি, আর ওপরটা দেখছেন খালি হয়ে যাচ্ছে। এই যে ওপরে দেখেন অর্ধেকটা কিন্তু খালি। নিচে আনার পরে তারপরে আমি নিচের দিক থেকে আস্তে আস্তে পুশ করে করে খাবারটা উপরের দিকে নিব, আর উপরে যদি বাতাস থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। পারলে একটু খাবারও কিন্তু বের করবেন, আমি যেরকম বের করলাম। তো এখন কিন্তু এর ভেতরে একটুও বাতাস নেই, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি খাবারটা সিরিঞ্জের ভেতরে ভরে নিয়েছি। এটা কিন্তু একদম খুবই মনোযোগ দিয়ে আপনারা এই সিরিঞ্জের ভেতরে খাবারটা ভরবেন, তারপর খাওয়াবেন, নইলে কিন্তু পাখি মারাত্মক অসুস্থতায় ভুগতে পারে, পেটে গ্যাস হতে পারে, আবার পাখি মরেও যেতে পারে। তো আমি এখন যেভাবে খাওয়াচ্ছি এই যে সিরিঞ্জের মাধ্যমে, ঠিক এভাবে করে আপনারা খাওয়াবেন। এমনিতেই রেগুলার আমার এই পাখিটা খুব খায়, কিন্তু কয়েকদিন ধরে একটু খাবারে একটু অরুচি হয়েছে, যার কারণে আমি ওকে মুখের ভেতরে ঠেলে ঠেলে দিচ্ছি আর খাচ্ছে। আরেকটু যখন ছোট ছিল বা অনেক বেশি যখন ক্ষুধা লাগে তখন কিন্তু এমনিতেই বড় বড় করে হা করে আর খাবারটা খেয়ে নেয়। তো পাখি যদি সুস্থ থাকে খাবারটা খুব ভালো করেই খেতে চাইবে, আর অসুস্থ পাখি কিন্তু কোনোভাবেই খাবার খেতে চায় না। তো আমার এই পাখিটাকে আমি কয়েকদিন ভিটামিন খাওয়াইছি, যার কারণে এখন আবার একটু একটু খাচ্ছে। মাঝে মাঝেই ওর আসলে রুচিটা কমে যায়, খেতে চায় না, তখন আমি ভিটামিন খাওয়াই। আর আমি ওকে সবসময় চেষ্টা করি অনেকটাই সময় দিতে, কারণ আমি সবসময় বাসায় থাকি, ও হচ্ছে আমার একমাত্র সঙ্গী। ওকে নিয়েই আমি খেলি, সারাক্ষণ ও আমার কাছেই থাকে। আর ও এত শান্ত, মানে ডাকাডাকি করে না, ও আসলে মেল হওয়ার সম্ভাবনা বেশি। তো আমার পাখিটার কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আর খেতে চাচ্ছে না। তো ভালো থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইকও কিন্তু চাই, কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।